নমস্কার, আজকে আমি বানাচ্ছি হাঁসের ডিমের কষা। তার জন্য আমি তিনটে ডিম নিয়েছি আর ডিমটা চিড়ে রেখেছি। এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর আজকে আমি সমস্ত বাটা দিয়েই করছি রান্নাটা, শুধু হলুদ ছাড়া সব কিছুই বাটা আজকে। গ্যাসটা অন করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। জিরে, লবঙ্গ, 1টা এলাচ আর দারচিনি, তেজপাতা। আর আমি এখানে বেটে রেখেছি লঙ্কা, এইরকম 1টা কাশ্মীরি লঙ্কা আর 1টা ঝাল লঙ্কা বেটে রেখেছি ওখানে। আমি এই তেলের মধ্যে অল্প একটু হিং দিলাম, 1টা তেজপাতা আর এই সব দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা, 1টা ছোট পেঁয়াজ আমি কেটে রেখেছি আর 1টা বেটে রেখেছি। 1 চামচ দিচ্ছি রসুন বাটা। একটু কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন মশলাগুলো দেবো। 1 চামচ দিলাম আদা বাটা দিলাম। একটা টমেটো দিলাম। এক চামচ নুন দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ জিরে আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম। আর এখানে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এক চামচ চিনিও দিয়ে দিলাম। 1/2 চামচ ঘি দিলাম। এবার আমি ডিম 3টে দিয়ে দিলাম আর 1টা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটার জন্য মানে গন্ধটা খুব ভালো হয় সেজন্যই দিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। এই বাটিতে 1/2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। নুন দেওয়া আছে আর 1 চামচ দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম।
এখানে দুটো এলাচ আর দারচিনি আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল হাঁসের ডিমের কষা। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।